উদ্গো তোমার এই নখেন্দ বন্ধ চেহারাটিকে তাকায় বৈশ আল্লাহকে যদি কেউ খালি ফিরে যায় কলঙ্ক কলঙ্কে তোমার ওই মিরন সরগায় আল্লাহকে যদি তা ফিরিয়া যায় কলঙ্ক লাগবে তোমার মদিনার নবীর গায় আমাবুন আজকে যদি তারা ফিরিয়ে যায় اللهم امين اللهم ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين أقوى الله الله ينصر نقر الزمين সারারাত সজাগ থেকে ফজরের নামাজ পড়ে হাজার হাজার জনতা খোলা আকাশের নিচে মাটিতে বসে রব্বুল আলামিন আমার কাছে দেওয়ার মতো তেমন কিছুই নেই আল্লাহ কিন্তু জানে আমার কাছে তোমার রসুলের ইজাজত আছে গো আল্লাহ আয় তোমার কোরআনে পাকের মাদ্রাসায় তোমার রসুল পাকের সুন্নতের মাদ্রাসায় বসিয়া মাবুদ শরীর ভর্তি গুনাহ লইয়া মনে বড় দুঃখ লইয়া অভাব অনটন বিমার আমার সঙ্গে লইয়া শত শত পীর উস্তাদ আলেম ওলামার পদ ধুলিতে ধন্য এই নাসিরনগর জামিয়া মতিনিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার মাঠে বসে আল্লাহ তোমার শাহেনশাহী দরবারে বিকার দুটা হাত বাড়ায় দিল রব্বুল আলামিন এই হাজার হাজার মানুষ থেকে যাদের হাত তোমার ভালো লাগে রে আল্লাহ যার চেহারা দেখলে তুমি আল্লাহর দয়া হয় ওই হাত আর মুখটার খাতির গুলরান্তি বেয়াদবে ক্ষমা করে আজকের মাহফিল তোমার শাহেনশাহী দরবারে কবুল করে আনাও রব্বুল আলামিন তোমার এই পাগলের দল আরামের ঘর বিশ্বাসের স্ত্রী পুত্র ছাড়িয়া মবুদ গো তোমার এই নখন্দ বন্ধ চেহারাটিকে তাকায় বৈশ আল্লাহকে যদি কেউ খালি ফিরে যায় কলঙ্ক কলঙ্কে তোমার ওই মিরন সরগায় আল্লাহকে যদি তা ফিরিয়া যায় কলঙ্ক লাগবে তোমার মদিনার নবীর গায় আমাবুন আজকে যদি তারা ফিরিয়ে যায় কলঙ্ক লাগবে তোমার গৌসুল আজমের গায় মাবুদ আয় আল্লাহ জান্নামী মাদ্রাসা আব্দুল মতিন আল কাদেরী সারাটা জীবন তোমার বন্ধু বান্ধবদের সেবা করে গেলেন কোনো দিন আল্লাহ মানুষের সামনে নিজের প্রকাশ করে যখন মীরা নিয়ে মাদ্রাসার কথা হলো তোমার বান্দা নিজের জমি সাথে সাথে দান করে দিয়েছে আয় আল্লাহ তোমার মিরান সার খাতির তোমার এই বান্দার তোমার এই বন্ধুর মাদ্রাসা
তুমি রব্বুল আলামিনের শাহী দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ জানি না কার কপালে কি আছে গো আল্লাহ, কার জন্যে জানি জারের বাস রেডি হয়ে গেছে আল্লাহ। আল্লাহ কত ফুর্তি কত চিন্তা কত স্বপ্ন জানি না, কার জন্যে জানি বাজারের কাফন তৈরি হয়ে গেছে গো আল্লাহ। আল্লাহ জানি না কার পেছনে জানি মালাকুল মওত দাঁড়ায় গেছে গো আল্লাহ। রব্বুল আলামিন ছেলে সন্তানের মানুষ না বানাইয়া, আয় আল্লাহ কালে টান দিও না, অল্প বয়সে মরণ দিয়া বিবি বেচারে তিম অসহায় বানাইয়া। আল্লাহ জানি আমরা গুনাহগার গুনাহ করেছি বেশুমার, কিন্তু তুই তো দয়ার সাগর আল্লাহ গো। কোন মা বাবার কুলে সন্তানের লাশ উঠাইয়া দিও না, আয় আল্লাহ। আল্লাহ যারা সন্তানাদি হয় না মা বাপ ডাক শুনতে পারে না, ওই কুলহারাদের কুলে আল্লাহ তুমি সুসন্তান দান করে দাও। আল্লাহ গো যাদের হায়াত নাই তুমি আল্লাহ হায়াত তাই বাদান করে দাও। আল্লাহ আমরা এখানে যারা বসেছি সকলেই তো গরিব মানুষ গো আল্লাহ, আমরা যদি বেইজ্জত হই আমরা যদি সমস্যায় পড়ি বড় লোকেরা টিটকারি মস্কারি করে, আল্লাহ দলির দুশ্মনেরা টিটকারি মস্কারি করে, মাবুদ বিপদে ফালাইয়া দুশ্মনের টিটকারি মস্কারি শুনাইও না। বড় আশা করে তোমার অলিদের দরবারে আসছে, তকদিরে যদি বুড়াই থাকে মিটাইয়া দাও, হায়াতে তাইয়া বাদান করে দাও। আমরা যারা বসে আল্লাহ বেশিরভাগ মানুষ দিন আনে দিন খায় গো আল্লাহ। এখানে এমন মানুষ আছে বাবার যদি বেমার হইয়া যায় ছেলে মেয়ে গুলা না খায় আমল করে আল্লাহ। আল্লাহ দুগাই তোমার নবী আমরা রে কঠিন কোন বিমার দিও না, মা বাপ সব সহ্য করতে পারে আল্লাহ আমার সন্তানের উপাস মুখটা সহ্য করতে পারে না, লাগু আমাদের সন্তানদের সুসন্তান বানায়া দাও। এই মাদ্রাসায় যারা আসেন আল্লাহ আলেমে হক্কানি রব্বানি বানায় দাও, এই মাদ্রাসায় যারা আসেন আল্লাহ সাথে যাসো সকলকে জেহনে জকি দান করে দাও। আগো মাবুদ মাওলা আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দাও, মা বাপ কত আশা করে লালন পালন করেছে আল্লাহ, আয় আল্লাহ আজকে সেই মায়ের মা দুনিয়ায় না, আল্লাহ রে সন্তান কুয়া তোমার দরবারে ভিক্ষা চায়, আমার জিন্দগির তাম গুনাহ খাতা মাফ করে দাও। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সাগীরা। ও মাবুদ যেই মা পেশাব করলে বুকে নিয়ে ঘুম পাড়াইছে,
সারাটা রাত নিজে পেশাবের মধ্যে পড়ে থাকতো। আল্লাহ সেই মা বাবা যাদের অন্ধকার খবরে, দোহাই তোমার নবী কবরে আজাব দিও, আয় রব্বুল আলামিন আল্লাহ কি দিব তোমার নবীর দরবারে আল্লাহ, আমরা তো গরিব মানুষ আল্লাহ, কতই না গজল গাই জন্ম আমার নবী যুগে, হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হত দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হত জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হত। আগো আল্লাহ, বাংলাদেশের জমিন, শাহজালালের জমিন, শাহবরানের জমিন, নাসিরউদ্দিন সিবাসালারের জমিন, সৈয়দ মিরান শাহ তাতারের জমিন থেকে তোমার দরবারে ভিক্ষা চাই। আমরা যা কিছু পড়েছি লক্ষ কোটি দরুদ সালাম সোনার মদিনায়, দয়াল নবীজির রওজায় আথারে কবুল করে আয় আল্লাহ, গুনাহ করতে করতে গুনাহের সাগরে ডুবে যাচ্ছি আল্লাহ, তোমার নবীর আমাদের প্রতি রাজি খুশি করিয়া দাও আল্লাহ, গো নবীজির আলামত খোলাফায়ে রাশিদিন আহলে বাইতে রাসূল তাবেঈন তাবে তাবেঈন আইম্মা মুস্তাহিদুল উলামা মুহাদ্দিকিন ফুকাহা ফজল রিদওয়ানুল্লাহ আলাইহিম পাক রূহি ফাসাল আল্লাহ, গো ও মাহমুদ যেই বড় পীর মায়া করে মিরান শরে বাংলাদেশে পাঠাইল, 12 বছর রোজা রাখিয়া মিরান সাজায় গৌসে পাকের দরবারে, গৌসে পাক আমাদের মত না খান্দাদের কাছে তার বলিকে পাঠিয়ে দিয়েছে, শরীরের চামড়া দিয়ে মিরান শর জুতা বানালে ঋণ শোধ হবে না আল্লাহ, আল্লাহ তোমার যে গৌসুল আজম বাগদাদি থেকে আমাদেরকে ভুলে না, তোমার বন্ধু গৌসুল আজমের পা খেদমত কবুল করে না, গৌসে পাকের তামাজ্জুতে মুর্দা জিন্দা হইয়া যায়, যেই গৌসে পাক দানার সাথে তাকায় থাকলে দানায় কথা বলে আল্লাহ, আল্লাহ আমরা সকলেই তোমার কথা মতো গৌসে পাকের দরবারে হাজির হয়ে গেল, আমরার কলব জিন্দা করে দাও, আমরারে তোমার ওলি বানাইয়া দাও, মাহমুদ গো গোস পাকের আলো ঔলাদ খোলাফা মুরিদিন মুহিব্বিন খাস করে আল্লাহ খাজা গরিব নওয়াজ খাজা বাহাউদ্দিন নকশি খাজা শাহউদ্দিন সরওয়ারদিন মুজাদ্দিদ আলফিসানি বাবা শাহ জালাল মুজাদ্দিদ আমিনি শাহপুরান শাহমিনি সৈয়দ নাসিরউদ্দিন সিবাসওয়ালা সব বাংলা বিশ্বের তাম উলি আব্দুল গোস কুতুবুরে পাক রহে ফসাদ আয় আল্লাহ, তাতার ছাড়িয়া কচুয়ার জমিনে ঘুমায় আল্লাহ তোমার বন্ধু সৈয়দ মিরান শাহ তাতারের রহমাতুল্লাহ আলাইহি রূহে পাকে কবুল করে নাও, সৈয়দের ফান শরম পরে সৈয়দ রেহান শরম পরে সৈয়দ আলী বাদশাহ কাদরী রহমতুল্লাহ আলাইহির পাক খিদমতে কবুল করে নাও রব্বুল আলামিন, আয় আল্লাহ সৈয়দ উসমান শাহ কাদরী দুনিয়াতে নাই গো, আমার সমস্যা সমাধান করে তোমার বন্ধু লুকাইল খুন ঘরে,
বারবার বলতো ভাই থাকবেন না, দুশ্মন থাকবে না, সব ঠিক হয়ে যাবে, আপনার বাচ্চা যারা আপনাকে বেশি ভালো পারবে, আপনার উপর ছায়া বেড়ে যাবে, রিয়াজ ভাই আলাউদ্দিন ভাইয়ের সাথে এমন মহব্বত হবে, বাতি জানা দেখলে জান বাজবে না, আজকে চাচার আরে পাইলা আল্লাহ তোমার বন্ধুকে জানাবে তোরে হারাইলা, আল্লাহ কি দিয়ে আল্লাহ কি দিয়ে প্রতিদ্বন্দ্বী বজনি, বারবার বলতেন কিছু লাগবে না, এই মাদ্রাসাটা আমার জন্য যথেষ্ট, আল্লাহ হঠাৎ করে চলে গেলে আল্লাহ আমরা যদিও বুঝি নাই, তোমার উলি বুঝে গেছে আল্লাহ, এই মাদ্রাসার মাহফিলে আসিয়া অদমের আশা পূরণ করে দিয়েছে, কোন ভাষায় দোয়া করবো বুঝি না, আল্লাহ তোমার অলির দরজা বুলন্দ করিয়া দাও, সৈয়দ উসমান হুজুরের পাক দুইটা চরণে কুমন করে দাও, আল্লাহ ওনার ছোট ভাই আল্লাহ ঘুম না এখনো হিন্দুস্তান থেকে মাহফিল দেখতেছ আল্লাহ, ওই দিন কথা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ, আল্লাহ আমার সহজরকে তুমি হায়াতেই বাদান করে দাও, আয় আল্লাহ তোমার রসুলের আওলাদের খিদমত করার কদম জানানোর তৌফিক দান করে দাও, তোমার বন্ধুকে বাংলার জমিনে কদম রাখার সুযোগ করে দাও, আল্লাহ পাগলেরা তোমার রাসূলের ঔলাদকে দেখার জন্য ব্যাকুল, আল্লাহ তাদেরকে ঔলাদ রাসূলের দিদার দান করে দিও, এই মাদ্রাসা যে হুজুরের নামে তোমার মহান বন্ধু আল হাজ মাওলানা আব্দুল মতিন আল কাদেরী রাহমাতুল্লাহি আলাইহি মিন ফাক রাহিম ওয়াসায়াদা, আয় আল্লাহ দাদা জান যখন বলেছিলাম দাদা দোয়া করেন যেন আলেম হই, আমার মুর্শিদ চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল রে ভাই আমি তোর জন্য দোয়া করি না, আমি গাউসে পাকের দরবারে ভিক্ষা চাই, আমার নাতিকে যেন আজাব দিয়ে দেওয়া হয়, আল্লাহ আজকে ভিক্ষার ফসল দুনিয়াতে দেখতে পারে না, আল্লাহ তোর খবর থাকে আল্লাহ তোমার জন্য তুল ফিরে গাউসের টুকরা বানাইয়া, এ আল্লাহ মুর্শিদের সামনে যে মাদ্রাসা গড়লাম আল্লাহ তোমার এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, রব্বুল আলামিন আল্লাহ মনে করি তোমার বন্ধুর নামে মাদ্রাসা জীবনে কোনো দিন গুনার দিকে কদম দেয় না, আল্লাহ তোমার এই বন্ধুর এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, বুঝে না বুঝে যারা দুশ্মনী পোষণ করে হেদায়েত দান করে দাও, রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ গো মাদ্রাসা থেকে যখন প্রথম গেলাম রুমাল দিয়ে পাগড়ি বাঁধলাম, আমার দাদি তাড়াতাড়ি করে কিছু কুড়া পয়সা আমাকে দিলেন, নাতিরে নিয়ে যাও, বহুদিন পরে নিজের ঘরে পাগড়িওয়ালা দেখলাম, আমার বাবা করিম নওয়াজ পাগড়ি পরে ঘুরত,
আর কেউ পাগড়ি পরে না আমার স্বামী, তোর দাদা বুড়া হয়ে গেছে, আর তোর দাদা শহীদ মৌলানা কবরে চলে গেছে, বহুদিন পরে নাতির মাথায় পাগড়ি দেখলাম, আল্লাহ বরদাদির কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও, আল্লাহ আমার মা জীবনে কোনোদিন আমার বাচ্চাটার সাথে তর্ক করে না, আল্লাহ গোসু পাখির মেহমানের রান্না বান্না করে জীবনটা চলে গেল রে আল্লাহ, পাঁচ পাঁচটা পুত্র সন্তান জন্ম দিব, একটা কন্যা সন্তান জন্ম দিল, মনে বড় শখ ছিল ছেলে আলেম হবে পীর হবে, মা দেখবে দেখার আগে আমার আমার এতিম বানাইয়া কবরে চলে গেছে, আল্লাহ তোমার দিনের সেবার জন্য কবর হাজির হইতে পারি না, আল্লাহ আমার দুঃখী মা বড় সরল ছিল, আল্লাহ আল্লাহ আমার মারে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের টুকে না বানায় দাও, আল্লাহ কিচ্ছু চাই না কিচ্ছু চাই, আল্লাহ আমার মারে মাফ করে দাও, আল্লাহ আমার আল্লাহর কবর ছেড়ে জান্নাতের টুকরা বানায় বাবু দো, আল্লাহ আমার মা বড় সহজ সরল মহিলা ছিল, আল্লাহ আল্লাহ মাবুদ কিচ্ছু বুঝত একেবারে কাজ করা ছাড়া কিছুই বুঝত না, চালাকি বুদ্ধিবাজি কিছুই বুঝত না, চুনুখুরি বদনামি কিছুই করতে পারত না, শুধু বারবার আমার দাদার দিকে যায় বলত আপনি আমার জামিন হবেন কিনা, আমি বাবা আমি কিছুই চাই না, আমার পাঁচটা ছেলে মেয়ে আমার স্বামী চাকরি নাই, আমার স্বামী আপনাকে সারা বুঝে না, আমার পাঁচ ছেলেকে কে মানুষ করবে, আজকে সব মানুষ হয়ে গেলাম, সব এমএ পাস করলাম, কিন্তু মারে খবর দেওয়ার তৌফিক নাই রে আল্লাহ, আল্লাহ আমার মারে তুমি মাফ কইরা দাও, আল্লাহ আমার নানা নানির মাফ করে দাও, আল্লাহ আমার বাবা চাচারে মাফ করে দাও, আল্লাহ তারা হায়াত বাড়ায় দাও, আয় আল্লাহ করুণা দিয়া কাউরে মরণ দিও না, এই বাংলাদেশ শাহজালালের দেশ, আল্লাহ দেশে এমন এক প্রধানমন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বললে নিজের সন্তানেরও ছাড় দেয় না, আয় আল্লাহ তোমার নবীর বিরুদ্ধে বললে নিজের দলের লোককেও ছাড় দেয় না, আল্লাহ এই দেশে তুমি করোনা মহামারী দিও না, এই দেশে তুমি গজব আযাব দিও না রে আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন এই শাহজালালের ভূমিকে তোমার নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দাও, রাব্বাল আলামিন আল্লাহ যারা দোয়া চেয়েছেন আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ বিশেষ করে আমাদের এমপি সাহেব, আয় আল্লাহ আমাদের উপজেলা চেয়ারম্যান সাহেব, আল্লাহ আমাদের ইউনু সাহেব, আয় আল্লাহ আমাদের ওসি সাহেব সহ রব্বুল আলামিন বড় ইজ্জত করেন আল্লাহ, আল্লাহ তুমিও তাদের কি ইজ্জত ওয়ালা বানায়া দাও, রব্বুল আলামিন নাসিরনগর তোমার নাসিরউদ্দিন সিবা সালালের নামের উপজেলা আল্লাহ, আয় আল্লাহ দেশের মানুষের সাথে চললে বোঝা যায় ব্রাহ্মণবাড়িয়ার মানুষ আর নাসিরনগরের মানুষ একরকম না, আল্লাহ নাসিরনগরের উপর তোমার রহমত বরকত নাজিল করে দাও, আয় আল্লাহ হিন্দু মুসলমান মিলেমিশে ভালোবেসে একসাথে চলার তৌফিক দান করে দাও, রব্বুল আলামিন জানি না কোন দিন কার সামনে কোন জায়গায় মালাকুল মত ধরাবে, আয় আল্লাহ হয়তো কেউ পাশে থাকবে না বিবি বাচ্চারা দেখার জন্য প্রাণ সংশোধন করবে, আলামতকে দেখার জন্য প্রাণ সংশোধন করবে, আল্লাহ গো
আল্লাহ গাড়ি চাপা দিয়া কুকুর বিড়ালের মতো পথে ঘাটে মরণ দিও না। আল্লাহ মালের যুবক ভাইরা বুঝে না, উল্টা পাল্টা বাইক চালায় গাড়ি চালায়। আল্লাহ সন্তানের মা বাপ হইয়া তোমার দরবারে ফরিয়াদ করি, আমাদের সন্তানদেরে তোমার ফেরেশতা দিয়া হেফাজত করি। আল্লাহ আমরা যেমনি এই বয়সে বুঝেছি, আমাদের সন্তানেরাও বয়সকালে বুঝে যাবে। আল্লাহ আল্লাহ তাদের গুনার জন্য বেইজ্জত হয়ে আল্লাহ আমরার কুল থেকে চিরতরে কারিয়া নিও না। আল্লাহ যেই মা বাবারা নিজের কলিজার টুকরা সন্তানকে দুনিয়াবি সমস্ত মায়াতে করে মাদ্রাসায় দান করে দেয়। আল্লাহ প্রত্যেকের তুমি আলেমে হাক্কানি রব্বানি বানিয়ে দিও। মা বাবার কবরের পাশে যেন আম্মা আব্বার জন্য তোমার কোরআন পড়ে দোয়া করতে পারে তৌফিক দান করে দিও। জানাজায় দাঁড়ায় যেন আল্লাহ দোয়াটা মন ভরে করতে পারে। মা বাবা যেন কবর থেকে দেখতে পায় তাদের সন্তান তাদের উপর জান্নাতের ফুল ছিটিয়ে দিতে আছে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে তুমি ক্যান্সার দিও না গো, প্যারালাইসিস দিও না, হার্ট স্ট্রোক ব্রেন স্ট্রোক দিয়া মরণ দিও না। আল্লাহ এই জন সমুদ্রকে তোমার দরবারে সুপর্দ করে দিলাম। আল্লাহ তুমি তাদের আমিন ও জামিন হইয়া যাও। আল্লাহ তুমি নিজে তাদের রক্ষক হইয়া যাও। ফজলে করিয়া রব মুহাম্মদ মুস্তাফা কি ওয়াসতে সাইয়েদে কাউনাইন শাহে আম্বিয়া কি ওয়াসতে। বুলবুলে বাহে মদিনা কুরতু আইন রাসূল ইয়া নবী ফাতিমা খায়রুন নিসা কি ওয়াসতে। হর তরফ সে রঞ্জ গম নে আঁখ গে লাগে মুঝে দেফনায়া রব শহীদে কারবালা কি ওয়াসতে। আল্লাহ যেই দিন মরণের সময় হয়ে যাবে তোমার যেই নবীর জীবনে একবার দেখলে দুজকের আগুন হারাম হইয়া যায়। ওই নবীর দিদার দিয়া নবীজির নুরানি কদমে চুমা খাওয়ায় নবীর সালাত ও সালাম দিয়া ও প্রত্যেকের দিলে জবানে জারি করে দিও। মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।